বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো? নোয়াখালী অনলাইন স্কুলের শুভাকাঙ্ক্ষী সুপ্রিয় অমরমতি শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। সবাইকে নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম ও স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয় সদর নোয়াখালী। আমি আজকে আমাদের নোয়াখালী অনলাইন স্কুলের সম্মানিত অ্যাডমিনবৃন্দের রুটিন অনুযায়ী নবম ও দশম শ্রেণীর ফিনান্স অফ ব্যাংকিং বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং আমার বিশ্বাস সেই সাথে তোমরা নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রস্তুত আছ। আসলে ফিনান্স অফ ব্যাংকিং বিষয়টা অন্যান্য স্যার সহ আমি এই নোয়াখালী অনলাইন স্কুল ফেজে শেষ করেছি, এখন রিভিশন চলছে। তার ধারাবাহিকতা আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ গাণিতিক অধ্যায়, অর্থের সময়মূল্য, যে অধ্যায়টা আমরা আগে আরেকবার করেছিলাম, এখন আবার আসছি অর্থের সময়মূল্য তৃতীয় অধ্যায়। যাদের কাছে এই মুহূর্তে পাঠ্যবই আছে তোমরা পাঠ্যবইটা হাতে নাও, 29 পৃষ্ঠা অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্য টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময়মূল্য, সময়মূল্য টাইম ভ্যালু অফ মানি। এখন এই কথাগুলো আগেও বলা হয়েছে, তারপর বলছি অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্যটা কী? হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। আমি সংজ্ঞাটা আবার বলতে চেষ্টা করছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময়মূল্য বলে, অর্থের সময়মূল্য বলে। তোমরা ইচ্ছা করলে লিখে দিতে পারো, আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময়মূল্য বলে। অর্থের মূল্য হলো দুটি, বর্তমান মূল্য, ফিভি, ভবিষ্যৎ মূল্য, এফবি। মুনাফা দুই প্রকার, সরল মুনাফা, দুই চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে দেখো অর্থের মূল্য হলো দুটি, একটা বর্তমান মূল্য আর একটা হলো ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্যকে ফিবি দ্বারা প্রকাশ করা হয়, ফিবি দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু, আর ভবিষ্যৎ মূল্য হলো এফবি, ফিউচার ভ্যালু। আমরা এখানে যে মুনাফা নির্ণয় করবো, মুনাফার আলোকে মূল্য নির্ণয় করবো, সে মুনাফা দুই প্রকার, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। এখন বর্তমান মূল্য হলো গ্যাসকে যে মূল্য সেটা হলো বর্তমান মূল্য, আর ভবিষ্যৎ মূল্য এখন থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পরে যে মূল্য সেটা হলো আমার ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, সরল মুনাফা। যখন শুধুমাত্র মূলধন উপরে মুনাফা ধার্য করা হয় তখন তাকে সরল মুনাফা বলে। যখন শুধুমাত্র মূলধন উপরে মুনাফা ধার্য করা হয় তখন তাকে সরল মুনাফা বলে। সরল মুনাফা বছরে একবার হয়ে থাকে, সরল মুনাফাটা বছরে একবার হয়ে থাকে। চক্রবৃদ্ধি মুনাফা, যখন মূলধন মুনাফা
উভয়ের উপরে মুনাফা ধার্য করা হয় তখন তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। যখন মূলধন এবং মুনাফা উভয়ের উপরে মুনাফা ধার্য করা হয় তখন তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তাহলে সরল মুনাফা বছরে একবার হয় আর চক্রবৃদ্ধি মুনাফা একাধিকবার হয়ে থাকে, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, আবার বার্ষিকও হতে পারে। আমরা সরাসরি ওই অঙ্কে চলে যাব, এই কথাগুলো একটু আলোচনা করে নিলাম। এরপরে এই যে আমার ফিবি, ফিবি সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে ফিবি ইকুয়াল টু এফ বি ডিভাইড বাই এক্স যোগ আই পাওয়ার এন, আর সরল মুনাফার ক্ষেত্রে এফ বি ইকুয়াল টু ফিবি ইন্টু এক্স যোগ আই পাওয়ার এন। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ফিবি ইকুয়াল টু এফ বি ডিভাইড বাই এক্স যোগ আই বাই এম পাওয়ার এম এন, আর এফ বি ইকুয়াল টু ফিবি ইন্টু এক্স যোগ আই বাই এম পাওয়ার এম এন। এই চারটা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের অঙ্কটা শেষ করতে পারি। তোমরা আগের ক্লাসগুলো তো দেখেছ, আজকে ইনশাল্লাহ দেখবে। এখন দুইটা মুনাফা, এটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে ফিবি এবং এফবি আছে এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ফিবি এবং এফবি আছে। এখন আমাকে জানতে হবে আমি কখন ফিবি সূত্র দেব আর কখন এফবি এর সূত্র দেব। সেক্ষেত্রে মনে রাখবে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকলে, শুধুমাত্র চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকে তখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হবে, আর চক্রবৃদ্ধি কথা উল্লেখ না থাকলে তখন সরল মুনাফার সূত্রটাই হবে। আমি কথাটা আবার অ্যাপ্লাই করছি। ফার্স্টে যদি চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকে তখন চক্রবৃদ্ধি মুনাফা সূত্র প্রয়োগ করব, আর ফার্স্টে চক্রবৃদ্ধি মুনাফাটা উল্লেখ না থাকলে তখন আমরা সরল মুনাফার সূত্র প্রয়োগ করব। এই কথাটা আমি মাথা রাখবো। আর কখন আমাদের ফিবি সূত্র দেব, কখন আমরা এফবি সূত্র দেব, মনে রাখবে ফার্স্টে যদি ফিবি দেওয়া থাকে তখন হবে এফবি, আর এফবি দেওয়া থাকলে তখন হবে ফিবি। অর্থাৎ সরল মুনাফা দেওয়া থাকলে আমরা সরি বর্তমান মূল্য দেওয়া থাকলে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, আর যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তখন আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। আর দুইটারই সূত্রটা আমরা এখানে আলোচনা করেছি। এখন আমরা একটা অঙ্ক দেখব, বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে আমি তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসছি, সে অঙ্কটা আমরা করতে চেষ্টা করব। তাহলে আমরা কী কী আলোচনা করলাম? অর্থের সমমূল্য কী, অর্থের মূল্য দুটি, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, আবার মুনাফা দুটি, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। ফার্স্টে যদি চক্রবৃদ্ধি কথা উল্লেখ থাকে তখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা অ্যাপ্লাই করব, আর যদি প্রশ্নে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ না থাকে তখন আমরা সরল মুনাফা সূত্রটা অ্যাপ্লাই করব। দেন ফার্স্টে যদি ফিবি দেওয়া থাকে তখন আমরা এফবির সূত্র অ্যাপ্লাই করব, আর এফবি দেওয়া থাকলে তখন ফিবি এর সূত্র অ্যাপ্লাই করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। সেই আশা নিয়ে আমি এখন একটা অঙ্ক শুরু করছি। এই অধ্যায়টা যেহেতু আমরা আরও করিয়েছিলাম, আমরা পারার কথা, বোঝার কথা, আর এখান থেকে সবসময় আমাদের একটা প্রশ্ন নিশ্চিত আমরা দেখতে পাই। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন তোমার জন্য লিখে নিয়ে এসেছি, প্রশ্ন সবাই লিখে নাও। জনাব হাফিজ 5 বছরের জন্য ৩,০০,০০০ টাকা ব্যাংকে জমা রেখেছেন, ব্যাংকে জমা রাখতে চান, সুরমা ব্যাংক তাকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি
বাসু চক্রবর্তী সুদের প্রস্তাব দেয়। অন্যদিকে আলিফা ব্যাংক তাকে 10% সুদের প্রস্তাব দেয়। কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত হবে? একবারে সহজ একটা প্রশ্ন নিয়ে আসলাম, প্রশ্নটা আমরা আবার পড়ছি। জনাব হাফিজ, আমি একটা নাম দিলাম, জনাব হাফিজ 5 বছরের জন্য 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। এখন আমাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমার এই 5 লক্ষ টাকা কি আজকে নাকি 5 বছর পরের। যেহেতু 5 বছরের জন্য 3 লক্ষ টাকা জমা রাখতে চান, সো এই 3 লক্ষ টাকা আজকে, আর আজকের মানে সেটা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। আর যেহেতু প্রেজেন্ট ভ্যালু, আমাকে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য অথবা এফডি। আমরা এটুকু নিশ্চিত হয়ে গেলাম। এরপর দেখো, সুরমা ব্যাংক তাকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। তাহলে সুরমা ব্যাংকের সুদের হার হলো 7%, আর সেটা হলো চক্রবৃদ্ধির, সেটা হলো চক্রবৃদ্ধির। অন্যদিকে আলিফা ব্যাংক তাকে 10% সুদের প্রস্তাব দেয়। আলিফা ব্যাংক তাকে 10% সুদের প্রস্তাব দেয়। তাহলে আলিফা ব্যাংক 10% সুদের প্রস্তাব দেয়, এই ক্ষেত্রে কোনো চক্রবৃদ্ধি কথার উল্লেখ নেই। আমরা বুঝতে পারলাম সুরমা ব্যাংক হলো চক্রবৃদ্ধি সূত্র, আর আলিফা ব্যাংক হলো সরল মুনাফার সূত্র। কি বলছি আমি আবার বলছি, সুরমা ব্যাংক চক্রবৃদ্ধি সূত্র প্রয়োগ হবে, কারণ সেক্ষেত্রে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ আছে। অন্যদিকে আলিফা ব্যাংক 10% সুদ দেওয়া হয়েছে, সেটা হলো আমার সরল মুনাফা, যেহেতু সেক্ষেত্রে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ নেই, সো সেটা আমার সরল মুনাফা। এখন আসো আমরা প্রথমে সুরমা ব্যাংক নিয়ে কাজ করব। সুরমা ব্যাংক, তাহলে সুরমা ব্যাংকে কী হয়েছে? আমি আগে বলেছিলাম 3 লক্ষ টাকা তো ফ্রিবি, আমরা এখন বের করবো এফবি। এফবি ইকুয়াল টু ফিবি ইন্টু 1 যোগ i/m/n। যেহেতু সেখানে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ আছে, সেজন্য আমরা চক্রবৃদ্ধিটা সূত্রটা প্রয়োগ করলাম। এখন ফিবি সূত্র আমাদের কী আছে? ফিবির মান 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা 1 যোগ i, আই হলো সুদের হার, সুদের হার 7%, 7কে যখন একসাথে ভাগ করবো 0.07, এম হলো চক্রবৃদ্ধি সংখ্যা, যেহেতু বার্ষিক তাহলে 1 হবে, 1 ইন্টু n এর মান 5, সরি হ্যাঁ n এর 5। এখন দেখো 3 লক্ষ, এখানে একটু আমাদেরকে এখন ক্যালকুলেশন করতে হবে, সেটা কীভাবে? আমরা প্রথমে 0.07/1 ভাগ করছি আমার যে ভাগফল, তার সাথে যোগ 1.07, 1.07, 5 একে 5, তাহলে 3 লক্ষ ইন্টু, এখন এই যে 1.07/5, তাহলে হইতেছে 1.4026, আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করেছি 1.07/5 ইন্টু 3 লক্ষ, 3 লক্ষ, তাহলে কী হচ্ছে? 4,20,765 টাকা, 4,20,765
765 টাকা। কি বুঝতে পারলাম? জনাব হাফিজ সুরমা ব্যাংকের এই শর্ত অনুসারে যদি 3 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে, 5 বছর পর তিনি 4,20,765 টাকার মালিক হবেন। ঠিক আছে, এবার দেখো আলিফা ব্যাংক, আমরা এই পাশে ডান পাশে করে নিই। আলিফা ব্যাংক, আলিফা ব্যাংকে আমরা আগে আলোচনা করেছি, যেহেতু সকালে যেটা উল্লেখ নেই, সো এটা হবে সরল মুনাফা। সরল মুনাফা FB সমান PB ইন্টু এক যোগ আই পাওয়ার এন। PB-র মানে কত আমাদের? সে একই 3 লক্ষ টাকা। এক যোগ আই, সুদের হার লেখাতে 10%, 0.10 পাওয়ার এন, নাম্বার অফ ইয়ার সেটা হলো 5। তাহলে 3,01.10 পাওয়ার 5, 3 লক্ষ ইন্টু, আমরা এখন ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করে নেব, 1.10 পাওয়ার 5 ইকুয়াল টু 1.610। এই 1.610কে 3 লক্ষ দিয়ে এখন গুণ করব। গুণ করার পর আমরা পেলাম 4,83,153। 4,83,153 টাকা শেষ হয়ে গেল আমাদের অঙ্কটা। এখন আমরা একটু মন্তব্য করব। মন্তব্য করার আগে আমরা একটু দেখে নিই, নির্দিষ্ট সময় 5 বছরের জন্য উভয় ব্যাংকে আমরা 3 লক্ষ টাকা জমা রাখব, একটা সুরমা ব্যাংক আর একটা আলিপা ব্যাংক। ওই দুইটা ব্যাংকে আমরা টাকা জমা রাখতেছি 3 লক্ষ টাকা, আর আমাদের ডিউরেশন হলো 5 বছর। ক্যালকুলেশন শেষে আমরা দেখলাম সুরমা ব্যাংকের শর্ত অনুযায়ী আমরা পাইতেছি 4,20,765 টাকা। অন্যদিকে আলিফা ব্যাংকে পাইতেছি 4,83,153 টাকা। আসলে আমরা সবাই সুবিধা পেতে চাই, বেশি লাভ পেতে চাই, আর সেক্ষেত্রে আমরা বলবো আলিফা ব্যাংকে টাকা জমা রাখা আমাদের উচিত হবে। আলিফা ব্যাংকে টাকা জমা রাখা উচিত হবে, কারণ একই পরিমাণ টাকা জমা দিলে সুরমা ব্যাংকের সাইতে আলিফা ব্যাংকে অধিকারে টাকা পাওয়া যাবে। আমরা সুতরাং মন্তব্যে সুন্দর করে লিখব যে একই পরিমাণ টাকা বা 3 লক্ষ টাকা 5 বছরের জন্য জমা দেওয়া হলে সুরমা ব্যাংক থেকে এত পাওয়া যাবে, আলিফা ব্যাংক থেকে এত পাওয়া যাবে। যেহেতু আলিফা ব্যাংকে অধিক পরিমাণে টাকা পাওয়া যাবে, সুতরাং আলিফা ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যে কথাগুলো আলোচনা করেছি রিভিশন দিচ্ছি, তোমরা বাসায় একটু দেখবে, ইনশাআল্লাহ এই অধ্যায়ে কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা হয় তোমরা নোয়াখালী অনলাইন স্কুল পেজে এই ক্লাসটা দেখবে, অথবা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আব্দুল করিম স্যার সেখানে দেখবে। সো নো মোর টুডে, স্টে ইউর হোম সেফ অ্যান্ড সাউন্ড, সি ইউ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।